আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে আপনি একটি অ্যাপল আইডি ক্রিয়েট করতে পারেন আপনি আপনার মোবাইল থেকে একদম ফ্রি, বিশেষ করে বাংলাদেশের জন্য। যেহেতু আমাদের বাংলাদেশ তাদের ওয়েবসাইটে পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা অন্যান্য অন্য যে কোনো দেশ দিয়ে যে অন্য যে কোনো দেশের অ্যাড্রেস দিয়ে আমরা একটি অ্যাপল আইডি ক্রিয়েট করবো। আর অ্যাপল আইডি ক্রিয়েট করার একটি প্রধান সমস্যা হচ্ছে যে আইডি ক্রিয়েট করার পর কার্ডের ডিটেলসটা দিতে হয়। কার্ডের ডিটেলসটা না দিলে আইডিটা অ্যাক্টিভ হয় না বা আইডি ব্যবহার করা যায় না। তো সেক্ষেত্রে আমরা খুব ইজিলি কার্ডের ডিটেলসটা না দিয়ে কিন্তু একটা অ্যাপল আইডি ক্রিয়েট করতে পারি। তো চলুন শুরু করা যাক যে কীভাবে আপনি কার্ডের ডিটেলস না দিয়ে আপনি একটি ফ্রিতে একটি অ্যাপল আইডি ক্রিয়েট করতে পারেন। সেটা করার জন্য আপনাকে একটা ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন appleid.apple.com। এতে লেখার পর তাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে ঢোকার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট ইউর অ্যাপল আইডি, এই অপশনটাতে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর এখানে তাদের একটা ফর্ম আসবে, ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা আই মিন এখানে আপনার নাম নাম ইমেল এগুলো দিতে হবে। এখানে প্রথমে হচ্ছে যে ফার্স্ট নেম, তো আপনি এখানে আপনার ফার্স্ট নেমটা দিবেন। তারপর হচ্ছে লাস্ট নেম, আপনি এখানে আপনার লাস্ট নেমটা দিবেন। তারপর হচ্ছে কান্ট্রি রিজিয়নটা আপনি ইউনাইটেড কিংডম দিয়ে দেবেন। তারপর হচ্ছে বার্থডে, ডেট অফ বার্থ। তো এখানে অবশ্যই প্রথমে আপনি আপনার মান্থটা দিবেন আগে, তারপর ডেট, তারপর ইয়ার। তারপর হচ্ছে আপনার ইমেলটা দিবেন। ইমেলটা দেওয়ার পর এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন, অবশ্যই 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন। এবং পাসওয়ার্ডের সাথে একটা যাতে আপার কেস লোয়ার কেস এবং যে কোনো একটা সংখ্যা থাকে সেইভাবে একটা 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে তিনটা কোয়েশন আর আনসার দিতে হবে। তো আপনি এখান থেকে সিকিউরিটি কোয়েশনগুলো যে কোনো সিকিউরিটি কোয়েশন সিলেক্ট করে নেবেন, আপনার ইচ্ছা মতো যেটা আপনার পছন্দ সিকিউরিটি কোয়েশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে আনসার দিয়ে দেবেন। তিনটা সিকিউরিটি কোয়েশন থাকবে, তিনটেই দিতে হবে। এগুলো পরবর্তীতে আপনি যখন লগ ইন করবেন আদার ডিভাইসে বা অন্য কোনো ডিভাইসে বা সিকিউরিটি পারপাস এই সিকিউরিটি কোয়েশন আনসারগুলো দিতে হবে আপনাকে, না হলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। তারপর হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট, অ্যাপল মিউজিক, এগুলো আপনি আনমার্ক করে দেবেন। এগুলো আসলে ঠিক চিহ্ন বা মার্ক করে রাখার দরকার নাই। তারপর হচ্ছে এখানে যে কোডটা আছে কোডটা দিবেন এখানে। কোডটা দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার যে ইমেল আইডি আছে ইমেল আইডিতে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই ভেরিফিকেশন কোডটা এখানে দিতে হবে। তো আমরা আমাদের ইমেল আইডিতে চলে যাচ্ছি, দেখি এখানে ইমেল আসছে কিনা। হ্যাঁ, অ্যাপল আইডি থেকে একটা ইমেল আসছে অ্যাপল থেকে। তো ইমেলটা ওপেন করব। ইমেলটা ওপেন করার পর এখানে একটা কোড দেখতে পারবেন, কোডটা কপি করে গিয়ে এখানে পেস্ট করে দিবেন। কোডটা কপি করা আছে এখানে, পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে নেক্সটে ক্লিক করব। আমাদের অ্যাপ্লাই ডিক্রিট হয়ে গেল। আসলে একদম সিম্পল, একদম ইজি। অ্যাকাউন্টটা হয়ে গেলে আপনাকে আপনার আইডিটা অ্যাপ স্টোরে লগ ইন করতে হবে, ফোনের অ্যাপ স্টোরে লগ ইন করতে হবে। লগ ইন করার সময় আপনাকে একটা রিভিউ দেখা রিভিউ অপশন আসবে আপনার আপনার ফোনে। ওই রিভিউ অপশনে গিয়ে আপনি আপনার যে কান্ট্রির অ্যাড্রেস, কান্ট্রির অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেসটা দিয়ে দিলেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে পারবেন। ওই রিভিউটা কমপ্লিট না করলে কিন্তু আপনি কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি এটা পিসি থেকে দেখিয়ে দিয়েছি, আইটিউন্স থেকে। এটা আপনি আইটিউন্স থেকেও চাইলে করে নিতে পারেন। আপনার যদি পিসি থাকে বাসায়, পিসি থেকে আইটিউন্স ওপেন করে সেটা আপনি করে নিতে পারেন। তো আমি আইটিউন্স থেকে রিভিউটা কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি।
প্রথমে পিসি থেকে আপনার আইটিউনস সফটওয়্যারটি ওপেন করবেন। সফটওয়্যারটি ওপেন করার পর এখানে অ্যাকাউন্টস অপশন আছে, অ্যাকাউন্টস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর এখানে আপনি আপনার আইডি পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পর সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর এখানে রিভিউ নামে একটা অপশন আসতেছে, তো আপনি রিভিউ ক্লিক করবেন। রিভিউটা হচ্ছে আসলে আপনি যে কান্ট্রিটা দিয়েছেন ওই কান্ট্রিটার অ্যাড্রেসটা দিতে হবে, আর কিছু না। টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনি টিক চিহ্নটা দিয়ে দেবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু আমরা এখানে কার্ডের কোনো ডিটেলস দিই না, সেহেতু সেখানে নান অপশনটা আসছে, আপনারা দেখতে পারতেছেন। তো এখানে আমরা আসলে অ্যাড্রেসটা দিয়ে দিব, আপনি আমি একটা একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এমনিতেই। আপনারা চাইলে আপনাদের কারো পরিচিত অ্যাড্রেস থাকলে দিয়ে দিতে পারেন, ইউনাইটেড কিংডমের, অথবা গুগল থেকে সার্চ করে আপনারা অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। এখানে স্ট্রিটটা দিতে হবে, তারপর সিটিটা দিতে হবে, সিটিটা দেওয়ার পর পোস্টাল কোড দিতে হবে, মোবাইল নাম্বারটা দিতে হবে। এগুলো দিয়ে দিলেই কিন্তু ফিল আপটা হয়ে যাবে। জাস্ট দেখানোর জন্য কিন্তু জাস্ট এমনিতেই একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছে। আপনাদের যদি কেউ পরিচিত থাকে তাদের অ্যাড্রেসটাও এখানে দিয়ে দিতে পারেন। আর বিশেষ করে হচ্ছে আপনারা ইউনাইটেড কিংডম কান্ট্রি রিজনটা ইউনাইটেড কিংডমটাই রাখবেন, কারণ অনেক সময় দেখা যায় যে আপনি ইউনাইটেড স্টেট দিলে অনেক সময় অনেক সফটওয়্যার সাপোর্ট করবে না, বা ডাউনলোড দিলে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে ইউনাইটেড কিংডম দিয়ে রাখবেন। সবগুলো অ্যাড্রেসগুলো দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার কাজ শেষ, অ্যাপল আইডি কমপ্লিট। তো আপনি আবার এখানে কমপ্লিট কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার আইডি পুরোপুরি রেডি হয়ে গেছে, আপনি এখন চাইলে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটি অ্যাপল আইডি ক্রিয়েট করবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।